أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার নবীজি মেরাজ শরীফে গিয়েছিল, শুনছেন না? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস কেড়ে গিয়েছিল, বাইতুল্লাহ থেকে আল্লাহ মানে খাবা ঘর থেকে আল্লাহ উফরুজু নিতে পারত না, এহেন থেকে আবার বাইতুল মুকদ্দাস নিছে গেলে। শোনেন, মেরাজের মেইন আলোচনা আমি করব না, আজকে দুইটা পয়েন্ট বলে যাই, দুইটা পয়েন্ট আমরা আলোচনা করি না। একটা হলো আসমান থেকে জমিনের রুট রাস্তাটা কোন জায়গার থেকে, এটা হলো মেরাজের ফৈলা নাম্বার আলোচনা, ঠিক কিনা কোন না? একবার লাস্টের আলোচনাটা হলো আল্লাহ যে ২৭ বছর কথা কইছে কোন কোনটে কথা কইছে, আল্লাহ কি অফ ছিল ইশারাতে কথা কইছে, কি দিয়া জবান জবান দিয়ে কথা বলছে, তো আওয়াজ করে কথা বলছে, তো সবে মেরাজের সারমর্ম কথাটাই এখনো জানলাম না আল্লাহ কোন কন্টে নবীজির সাথে কথা বলছিল। সুবহানাল্লাহ বলবে, মেরাজ আলোচনা শুনতেছি বলতেছি বুড়াকে সোয়ার করে নিছে, আসমান ভারি দিছে, দুই নাম্বার তিন নাম্বার সিদ্ধার্থুল মুনতাহা আল্লাহর সাথে কথা কইছে, পাঁচক্ত নামাজ নিয়ে আইছে, আসল কথাই নাই আল্লাহ কোন কোনটে কথা কইছে, কথা কলা কেরে? আর আল্লাহ নবীজিরে কোন রাস্তা দিয়ে নিছে, আপনারা কইবেন আসমানে যাইতে আবার রাস্তা লাগে নাকি? তো আপনারা যারা বিদেশ গেছেন, যারা প্লেনে উঠে সৌদি আরব গেছেন বা বিভিন্ন দেশে গেছেন, প্লেনটা যখন উপরে উঠে তখন কি রাস্তার কোনো লাল প্লাক টাক এরকম রাস্তা টাস্তা করা আছে নাকি? কথা কনা করা আছে? প্লেনটা একটা মেফের কারণে আমার আল্লাহ যে কোনো একটা মানুষের মস্তিষ্কের ভিতরে ঢুকাই দিছে যে প্লেনগুলা বাংলাদেশ থেকে উড়বে, ইন্ডিয়ার থেকে উড়বে, পাকিস্তান থেকে উড়বো, সমস্ত দেশ থেকে প্লেন উড়বো, একটা প্লেন আর একটা প্লেনের সাথে যাতে ধাক্কা না লাগে একটা মেফ করে দেয়। এটা কোনো রুট টুট আছে? কথা বলেন না, রুট টুট আছে? আচ্ছা, আমরা যে এখানে মানুষ ওয়াজ শুরু করার আগে কোরআন তেলাওয়াতের আয়াতটা পরে বলতেছি, আগে বলতেছি, আল্লাহ যে সকালবেলা একটা সূর্য উঠায় দেয়নি, কথা কোনা করে দেয়নি? আচ্ছা, আপনারা যারা কোম্পানিতে চাকরি করেন, যারা কৃষি কাজ করেন, যারা সিএনজি চালান বা মোটর সাইকেল চালান, অটো রিক্সা চালান, টেম্পু চালান বা ওই টমটম চালান, নিয়মকানুন আসেনি? জবান করেন আসেনি? নিয়মকানুন সারা যদি মোটর সাইকেল চালান চলবো, কথা কোনা চলবো? কোম্পানির ভিতরে চাকরি করলেন বা সরকারি চাকরি করলেন বেসরকারি চাকরি করলেন, টাইম টু টাইম একটা নিয়ম কানুন নীতিমালা আছে কি নাই? নীতিমালা যদি আপনি না মানেন, একদিন দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ চাকরি কি আছে না গেছে? এখন চাকরি যদি না থাকে, আমার আল্লাহ যদি বলতো বান্দা পৃথিবীর জমিনে কতই না গুণা করছে, তোর সকালবেলা আমি তো আর সূর্য উঠাইতাম না, প্রতি মাসে ৫,০০০ বিল দিলে উঠাবো, দিতেননি? কথা কোন আর কি দিতেননি? আমরা আল্লাহরে সূর্য উঠাইবার জন্য প্রতি মাসে আল্লাহ যদি চাইতো ৫,০০০ টাকা বিল দিলাম, হয় আল্লাহরে আরো বেশি বেশি করে ডাকলাম, কোন দিন জানি আবার সকালে, যেমন এই যে বিদ্যুৎটা এক মাস দুই মাস তিন মাস বিদ্যুৎ বিল না দিলে কি করে দেয়, কথা কোনা করে কাইটা দেয়? একটা ডর থাকলো আল্লাহরে যদি তিন মাস বিল না দিই সূর্য উঠাইতো না, তাহলে তো সমস্যা হয়ে যাইব, বিলও দিলাম হয় আল্লাহরও ডাকলাম। এখন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখতেছেন চোখে দেখতেছেন না, এখন আল্লাহ কইতেছে যে চোখে যদি দেখতে চাও ৫০০ টাকা করে বিল লাগবো, দেখ দিতাম নি? কথা কন্যা দিতাম নি? নাকের ভিতরে একটা হাড্ডি আছে, টান দিলেই বুঝতে পারি এটা কিসের গ্রান করে। আল্লাহ কয় হাড্ডিটা দিয়ে যে গ্রানের একটা অনুভূতি নাও, এই অনুভূতিটা বন্ধ করে দেবো, মাসে ৫০০ টাকা বিল দিতেব, দিতাম নি? ও মুসলমান, দিতাম নি? জিব্বার ভিতরে বাবা টক দিলে টকের কথা কয়, জাল দিলে জালের কথা কয়, হ্যাঁ মিষ্টি দিলে মিষ্টির কথা কয়। আল্লাহ বলতো যে জিব্বার যে একটা স্বাদ আছে, অনুভূতি আছে, মাসবি হাত বন্ধ করে দিব, মাসে ৫০০ দিবি আমরা দিতাম। আল্লাহ বলতো কানের ফর্দাটা দে,
আস্তে আওয়াজ করলে বুঝা ফেলোস কে কথা বলতেছে না দিক কেউ বলে ফেলোস মুখের ছেলে নেই কানের ফর্দাটা আমি আল্লাহ আস্তে করে সুইচটা বন্ধ করে দিব প্রতি মাসে 500 এখানে 500 এখানে 500 নাকের ভিতরে 500 চোখে 500 2000 সূর্য উঠেবে লেগে 5000 হইছে 7000 দিতামও আবার আল্লাহরে ডাকতাম কথা কোন কে অতর দিন গনিয়ে সন্ধ্যা হলো দিন গনিয়ে সন্ধ্যা হলো যাইতেছে ডুবে বেলা হেলাই হেলাই কাটলো রে রঙের মেলা ঠিক না কর না এ আমার বন্ধু রে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ডাক দিয়া বলে রে বন্ধু আমার আল্লাহ বলে সূরা মায়েদার 55 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া বলে إنما وليكم الله الله কিন্তু শিরিক করা আরম্ভ করতেছে দেখুন এখানে আমি দেখছি আবু মুসা রহমাতুল্লাহ আলাইহি আমরার পাশে আছেনই একজন সাজিবাজারে ঘুমো আছেনই অন আমরা কই না আমরা তাইন্দে মানি না আমি কুমু আমনের বাপ দাদা 14 গুষ্টির হেরা মুসলমান বানাই দিছি আর নাইলে আপনি মুসলমানের ফলা মুসলমান ফেন্ডল বইয়ে থাকলেন নইলে কথা কোন কে পৃথিবীর জমিনে সুন্নির দলে কয় আমরা আল্লাহর দল লামাজাবি কয় আল্লাহর দল ওয়াহাবি কয় আল্লাহর দল সমস্ত মুসলমান কয় আল্লাহর দল আজকে আল্লাহ নিজের জবান দিয়ে বলবে আল্লাহর দল কোনটা জোরে জোরে ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم দুইটা আয়াত আমি এই যে প্রথম আয়াতটা আমার আল্লাহ কোন আয়াত নাজিল কেন করে কোন ঘটনা যখন গইছা যায় ওই ঘটনার সমাধান করতে যায় কোরআনের আয়াত ফাড়া আবার বলছি বুঝাইবার জন্য কাফেরের সাথে সাহাবীদেরকে তর্ক বিতর্ক হইতেছে নবীজির সাথে তর্ক বিতর্ক হইতেছে ওইটা সমাধান করার জন্য জিব্রাইলের মাধ্যমে আল্লাহ কোরআনের আয়াত ফাড়াই দিয়ে সমাধান করে যে আয়াতটা নাজিল হয়েছে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে সুবহানাল্লাহ বলে এই আমার বন্ধুরা বাবার আরম্ভ করলাম বাবা জাম্বিদ আলাইহি জাম্বিদ রহমতুল্লাহি আলাইহি বাবা কুরাশান থেকে কুরার উপরে সোয়ার হয়ে মক্কা মুআজ্জামার দিকে রওনা করবে এই বন্ধু আমার ওয়াজ ফাঁকে যদি চলে যায় কিছু বুঝবেন না রে বাবা উনি নিয়ত করলেন মক্কা মুআজ্জামায় হজ করব আগে যাব নবী কামলিওয়ালার নূরানি কদম মুবারকে গোড়ার উপর সুয়ার হইয়া রে বাবা একটা ব্যাগ কাদের ভিতরে জুলাইয়া মস্ক ভর্তি মানে বোতল ভর্তি একটা পানি ঢুকিয়ে নিলেন শুকনা খাবার ঢুকিয়ে নিলেন ব্যাগের ভিতরে গোড়ার উপরে সুয়ার হইয়া উনি যাইতে আরম্ভ করলেন উনি যখন 60 থেকে 65 মাইল মদিনা মুনওয়ারার দিকে কুরাশান থেকে যাইতে আরম্ভ করলো 65 মাইল পর্যন্ত বাবা ঘোড়াটা ঠিকঠাক মতোই মদিনা মুনওয়ারার রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলো 65 মাইল দূরে যাইয়া রে বাবা ঘোড়াটা এইভাবে উত্তর দিকে বারবারই দৌড় মারে বারবার দৌড় মারে জাম্বিদ রহমতুল্লাহি আলাইহি ঘোড়ার লাগাম ধরে টান দেয় কোনো কাজ হয় না গোড়াটা যতই বাবা নবী কামলিওয়ালার মদিনা মুনওয়ারার দিকে যাইতে আরম্ভ করলো এইভাবে উনি জাম্বিদ রহমাতুল্লাহি আলাইহি লাগামে ধরে টান মারে কিন্তু গোড়া পশ্চিম দিকে যায় না গোড়া উত্তর দিকে বারবার যাইতে আরম্ভ করে সুবহানাল্লাহ এ বন্ধু জাম্বিদ রহমাতুল্লাহি আলাইহি গোড়াকে ডাক দিয়ে বলে গোড়া রে মদিনা মুনওয়ারায় যাবো নবী কামলিওয়ালার নূরানি রওজা মুবারকে আমরা যাইব আমি যাইব জিয়ারত করব নবী কামলিওয়ালার পাশে দাঁড়াইয়া দুরুদ সালাম পড়ব
এই গোরা তুমি পশ্চিম দিকে না যাইয়া উত্তর দিকে যাইতে আরম্ভ করো আমি তো বুঝলাম না গোরারে জিজ্ঞেস করে বন্ধু গোরা কথা বলতে পারেনি কথা বনা করে শরীয়তের দৃষ্টিতে গোরা কথা বলতে পারে না রে বাবা দেখেন বন্ধু আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ডাক দিয়া বলে আমার আল্লাহ বলে পৃথিবীর জমিনে আমি আল্লাহ যত পশু চার পা জানোয়ার বানিয়ে দিলাম এর ভিতরে একটা গোরা আছে রে বন্ধু ওই গোরাটার ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়ে বলে সূরা কাহাফের সাত নম্বর আয়াতে যত ধরনের সৃষ্টি আমার আল্লাহ বানিয়েছেন আমরা মনে করি এই যে ছোট্ট ছোট্ট পোকাটা উঠতে আরম্ভ করলো আমি বললাম আমার হলকমে ডুবতে পারে আমি চিন্তা করি ওই পোকাটা আমার আল্লাহ কেন বানাইলো আমার উপকারে আসে না রাত্রে আবার মশা কামড়ায় মশা আমার কোনো দরকার নাই আমার আল্লাহ সূরা কাফের সাত নম্বর আয়াতে বলে আমার আল্লাহ ঢাক দিয়ে বলে পৃথিবীর জমিনে তারা বুঝি মশা কামড়ায় মশারি টাঙ্গাইয়া কয়েল টাঙ্গাইয়া স্প্রে দিয়ে ঘুমানি লাগে মনে করো মশা কেড়ে আল্লাহ বানাইছে এই যে ফুকাগুলা উড়তেছে এগুলো আমি আল্লাহ কেড়ে বানাইছি আমার আল্লাহ কয় এগুলা বানাইছি একমাত্র আমি আল্লাহ পৃথিবীর জমিনটারে শোভা সৌন্দর্য করার জন্য لنبلوكم أيهم أحسن عملا আমার আল্লাহ বলে এগুলো তো শুভা করেছি তোরা রে পরীক্ষা করবার লেগে আমি জানি তোরা জবান দিয়ে কইবি আল্লাহ মশা করে বানাইছ ঠিক কিনা কোন এই আমার বন্ধু গোরাটাকে যখন উনি জিজ্ঞেস করতে আরম্ভ করলেন গোরা রে পশ্চিম দিকে যাইবি উত্তর দিকে যাস কেন উত্তর দিকে যখন যাইতে আরম্ভ করলি গোরা তোমার কথা বলতে পারে না বাবা গোরার একটা জবান দিয়েছে বন্ধু কিন্তু আমরা বুঝতে পারি না দেখেন গোরা যখন উত্তর দিকে যাইতে আরম্ভ করলো উনিও উত্তর দিকে যাইতে আরম্ভ করেছে উত্তর দিকে যেতে যেতে আরো ২৫ মাইল দূরে যখন গেল আবর্জনা এইভাবে আবর্জনা যত কাফর সুফর সিরা ফারা আছে এক জায়গায় করে একটা পাগলা বসে আছে আর জিজ্ঞাসা করে জাম্বিদরে নবী কামলিওয়ালার দরবারে যাইবি নবীজির রওজা মোবারক জিয়ারত করতে যাইবি নবীজির বাড়ির ভিতরে যাইবি বাড়িওয়ালাকে দেখবি না এই জিয়ারতের কোনো দাম নাই কথা কি বোঝাইতে পারছি না আপনি আমার বাড়িতে যাইবেন আমার খুঁজে আমার পাইছেন না যাওয়াটা লস হয়েছে না এইভাবে তুমি লাগাম ধরে টানতে আরম্ভ করে উত্তর দিকে গুড়া যায় কারণ আছে রে ওই গুড়াটা যখন ২৫ মাইল দূর থেকে মদিনা মুনাওয়ারার দিকে যাইতে আরম্ভ করলা আমি পাগলা ২৫ মাইল দূর থেকে তোমারে দেখেছি এবং ওই গুড়াটাকে আমি পাগলা ডাক দিয়ে বলেছি গুড়া রে পশ্চিম দিকে যাইবি না গুড়া তুই আমার দিকে আইতে আরম্ভ করবি এখন ব্যাপারটা হইলো তাই ২৫ মাইল দূর থেকে দেখছে কিনা কথা কন না কে এখানে প্রশ্ন আছে কি নাই ফাসনাট হইলো শাহ সুলেমান ফতে গাজী যে আছে ওনার সাথে কিন্তু আরেকজন আছে সফর সঙ্গী সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালা রহমতুল্লাহি আলাইহি মুরাদবন্দের জমিনে ঘুমাই দিছে আসেনি উনি কিন্তু মুরাদবন্দের জমিনে ইন্তেকাল করছে না ইন্তেকাল করছে সিলেট কন্যা কোন জায়গা সিলেট বাবা আমি একদিন গাড়ি নিয়ে যাইতেছি এয়ারপোর্ট রোডে বন্দর থেকে এয়ারপোর্ট রোডে যখন যাইতেছি দেখতেছি ফাঁকা করে একটা গেট দেওয়া এটার ভিতরে লেখা সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালা রহমতুল্লাহের মাজার গেট আপনারা গেলেও দেখবেন কি গেট মাজার মোরার বন্দর আর গেট হলো সিলেট শহরে উপশহর থেকে এয়ারপোর্ট যাইতে আমার মনের ভিতরে একটা কৌতূহল থাকলো কারণ নাকি মোরার বন্দর জমিরে মাজার গেট হলো ১২০ কিলোমিটার দূরে সিলেটের শহরের ভিতরে এই কারণটা যতক্ষণ পর্যন্ত আমি বাহির না করতে পারুন ততক্ষণ পর্যন্ত আর এয়ারপোর্টে যাইতেছি না কন্যা কারণটা বাইর করুন লাগবো নি মানুষকে জিজ্ঞেস করতে আরম্ভ করলাম মানুষ কয় জানি না জানি না জানি না ঢাকা শহরের মতো ঢাকা শহর দেখবেন আপনি একলা একলা হাঁটতেছে
আর কত হাজার হাজার মানুষ আপনার ফাঁসি দিয়ে যাইতেছে, এক ছিনতাইকারি ছোট্ট একটা সাক্কু আপনার ফেডে ধরে কইতেছে যা আছে দেলা, এইদিকে মানুষ যাইতেছে, এইদিকে যা মানুষ যাইতেছে, এরা কিন্তু দেখতেছে আপনার সাক্কু ধরছে, কেউ রে কেউ দেখার কোনো টাইম নেই। কথা কানা কে রে, আমি কইলাম কি রে ঢাকা শহরের মতো ফুরে গেলাম নেই, যারই জিজ্ঞেস করি কো জানি না জানি না জানি না, কি ফাগল ছাগল আইছে একটু তুর গিয়া কই, কি ফাগল ছাগল এখানে নাসিরুদ্দিন সিফাতুল রহমতুল্লাহের গেট দেখলে কি হয়েছে, তা আজ একটা আসরের নামাজের মসজিদের ভিতরে ঢুকে গেলাম যে এলাকাটার ভিতরে আছে, এই এলাকাটা যখন ঢুকে গেলাম একজন মুয়াজ্জিন ২৬ বছর যাবত আজান দেয়, সুবহানাল্লাহ বলে। আমি জিজ্ঞাসা করলাম চাচা আপনি কি মুয়াজ্জিন? কয় বাবা ২৬ বছর ধরে খেদমত করতেছি, বয়স হয়ে গেছে প্রায় ৮০-এর উপরে, কোন দিন যারি আল্লাহ নেগা, আমি কি আল্লাহর রাস্তায় একটা কথা জানতাম চাইছিলাম, মেইন রোডের ভিতরে একটা গেট দেখা যায় সৈয়দ নাসিরুদ্দিন সিফাতুল্লাহ রহমাতুল্লাহের মাজার গেট, চাচা আমি তো জানি সুরাত সোনারুগাড়ে মুরারগঞ্জের জমিনে ওনার মাজারতে গেটটা সিলেটে, আমার একটু ফেস লাগছে, উনি একটু মুসকি মুসকি হাসি দিছে, আমি বুঝলাম তান জানে কথা কনা করে, উনি বাইরে কয় বাবা মসজিদ থেকে বাইরে ও জায়গাটার নাম বলো, আমি কইলাম জায়গাটার নাম তো সখী দেখি, কন্যা কি দেখি জায়গার নাম সখী, সখী সখী দেখি কি দেখি আরো জোরে কন্যা বাবা সখী দেখি, দেখেন ওলি আল্লাহ শান আমি ৪টা হাদিস দিয়ে লাস্টে প্রমাণ করতেছি, এখন সখী দেখি মানে কি চাচা, কই সখী দেখি মানে হলো সৈয়দ নাসিরুদ্দিন সিফাতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে গোসল শরীফ করে কাফন শরীফ পরে আর সখীর ভিতরে রাখা হয়েছে জানাজার নামাজটা পড়বো, ইমাম সাহেব বলতেছে আল্লাহু আকবার বলবে, এই সময় পিছন থেকে মুসল্লি ডাক দিয়ে বলে হুজুর সখী দেখি লাশ নাই, সুবহানাল্লাহ কন্যা করে সখী দেখি লাশ, কয়ের পর থেকে সারা ১৮ বছর যাবত এই জায়গার নাম সখী দেখি, অহনো সখী দেখি, কিয়ামত পর্যন্ত সখী দেখি, আমি কইতে চাচা গেল হই, কয় একটা জায়গার কথা জানা আছে এরপরে আর জানি না আমি কোন জায়গাটা, কয় সিলেট থেকে গোলাপগঞ্জ থানা যাইতে হবে, আমি গেলাম বাদেশ্বর যাইতে হবে, ইউনিয়ন বাদেশ্বরের নাম, ও এরপরে কি কয় কয়লার গ্যাস বিল আছে বাংলাদেশের সর্বপ্রথম গ্যাস বিল, ওই গ্যাস বিলটাতে যাইবেন গিয়ে জিগাইবেন যে গ্যাস বিলটার নামটা কয়লার গ্যাস বিল কেন, গেলাম আমি কইলাম আমার যদি তিন দিনও লাগে সৈয়দ নাসিরুদ্দিন সিফাতুল্লাহর হাকিকত বাইর করতে হবে, কথা বলে না কেন আপনার কি গুসা করতেছে, আমি গেলাম বাবা গোলাপগঞ্জে, দেখেন পৃথিবীর জমিনে আমি পরে আদিষ্টে বলে একটু উদাহরণ দিব নে, ৪টা হাদিস দিব মশহুর হাদিস, আর আমি যে হাদিসগুলো বলি বাংলার কোনো মৌলবি ঠেলা দাবার হলাই তারে না, আমি এগুলোই কই, আমি গেলাম বাবা গোলাপগঞ্জ গাড়ি নিয়ে গিয়া গেলাম বাদেশ্বর ইউনিয়ন, গেলাম আমি কৈলাস গ্যাস বিল গিয়ে জিগাইলাম একজন প্রবীণ মুরব্বী রে, বাবা এই জায়গাটার নাম কৈলাস গ্যাস বিল কেন, কয় কারণ আছে, আমি কি কারণ, ক সৈয়দ নাসিরুদ্দিন সিফাতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি রে খাটের বেজে শোয়ানি হয়েছে জানাজার নামাজ খালি ইমাম সাহেব আল্লাহু আকবার কইব, পিছন থেকে মুসল্লি কয় হুজুর নিয়ত কইরেন না কৈলাস, ক তারপর থেকে এই জায়গার নাম কৈলাস গ্যাস বিল, সুবহানাল্লাহ বলবেন, জায়গার নাম হইলো কৈলাস, তখন বাসাটা কি কৈলাস গ্যাস বিল, আসলে এটা হইলো কৈলাস, সুবহানাল্লাহ কইতেন না খালকে আলোচনা এক বলতে বোঝা যায় নবী আমরার মতো মানুষ, উনি নাকি কইছে নবীজি আমরার মতো মানুষ কইলে ইমান তালাক হইয়া যায়, যদি আমার সাথে আপনি চ্যালেঞ্জ করতে পারেন এনি টাইম যে কোনো সময় আমি কোরআন থেকে দলিল দিব ৬৩টা আয়াত দ্বারা ২৭০টা হাদিস দ্বারা ফিকার কিতাব হলো শরহে মাআনিল আসার মুশকিলুল আসার, মুফতিগিরি পড়তে হইলে ২টা কিতাব পড়তে হয় শরহে মুশকিলুল আসার শরহে মাআনিল আসার, আর যিনি লেখছেন ওনার নাম হলো আবু আবু জাফর তাহাবি রহমতুল্লাহি আলাইহি, ওনার আম্মা ওনারে ফেডুনিয়া ইন্তেকাল কইরা খবরে ঘুমাইছে পরে আবার বাইর করছে, উনি ২ কিতাব লেখছে মুফতিগিরি ক্লাসও ২ কিতাব ফরন লাগে, এটা ফুক্তামূলক সমস্যা আছে কেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ণ সা
এখানে যদি কেউ বলে আমার নবীর লকব হলো আল্লাহর হাবিবুল্লাহ দুই নাম্বার হলো রহমাতুল লিল আলামিন তিন নাম্বার হলো সাইয়্যিদুল মুরসালিন চার নাম্বার হলো শাফিউল মুযনিবিন আমি এক হুজুরে বলছিলাম বাবা আমরা তো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি তখন বৈশা বৈশা বলি আপনি তো একটু আগে ফতোয়া দিলেন বৈশা বৈশা নবীজির সালাম জানাই আবার খারুই বেললে গো আমরা ভাগ হলি জায়গা এখন এটা আপনার একটু সেট পড়ছে কি পড়ছে বেজারলি আজানের আগে আমরা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলিনি কেউ কেউ বেদাত বলেনি এই আমার বন্ধুরা বাবারা মুসলিম শরীফের হাদিস নাম্বার 384 নম্বর হাদিস আবু দাউদের সুনান কিতাবের ভিতরে প্রথম খণ্ড 144 পৃষ্ঠা হাদিস নাম্বার 523 তিরমিজি শরীফের ভিতরে সুনান চতুর্থ খণ্ড 192 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 1756 নম্বর হাদিস ইবনে মাজা তিরমিজি মেসকাজের বরাত দিয়ে বাবা মুসলিম শরীফের ভিতরে 33 পৃষ্ঠার ভিতরে নাসাই শরীফের ভিতরে 248 পৃষ্ঠা প্রথম খণ্ড এইভাবে বন্ধু আমি 24টা কিতাব থেকে 247টা দলিল দিতে পারি আমার নবী কামলিওয়ালার সামনে আজানের আগে দুরুদ ও সালাম পড়া যায় যেটি ফরতো না এটি দুশ্মনের রসুল আর যদি কিয়ামত পর্যন্ত সমধি মুদ আজানের আগে দুরুদ সালাম পড়লে যদি গুনাহ হয় তাই না একটা ফতোয়া দিতে পারে জীবনে আমরা দুরুদ সালাম পড়তাম না কথা কনা করে আচ্ছা যাক প্রশ্নের উত্তর যথা দিবার দলাইছি আমার নবী শাফিউল মুযনিবিন তখন আমি উঠে কইলাম আপনি যে কইছে আপনি কোন তো দিই শাফিউল মুযনিবিন না মুযনিবিন না মুযনিবিন ইগন কি জিম হইব না যা লইব না যা হইব কইতারি না আমি কি ওয়াজ করা হারাম দ্যাটস ফর সিনি মুযনিবিন জিম পড়লে নবী নাফাক নবী দেখেন শাফিউল মুযনিবিন পড়লে মোল্লারা কিন্তু পড়ব পড়েও সুন্নি যারা আছে আর বুল ধরে নিয়ে পরে লাস্ট 1 লাখ লাখ হয়ে দিই ফরিস নামে ফরিস কথা কনে সামনে আপনি কইলে আপনারা যদি একটা ভুল করেন আপনারা যদি আমি দমকি মারি আপনি মনে কষ্ট পাইতেন না আপনার গরে নিয়ে 1 লাখ হয়ে এলাম এটা হলো নবীজির শূন্য ঠিক কিনা কর না নবীজির মানুষ বল আতের মালিক কারণ সমস্ত নবীরা শাফাআতের মালিক মাকামে মাহমুদ হাসরের ময়দানে আমার আল্লাহ দিবে না একমাত্র আমার নবীর জন্য মাকামে মাহমুদ দান করবে মাকামে মাহমুদে নবীজি উম্মতে গুনাহগার উম্মতের জন্য শাফাআত করতে করতে দুজকটা খাইলে করে লেব ওই নবীরে যদি অন্য নবীর মতো বলা হয় তাহলে ঈমান থাকতো না আবার আমরার মতো হইলে তো বাইসাপ একবারে পুরোপুরি শেষ বেজাল আছে কি নাই আল্লাহর কসম করে বলছি কেউ রে কটাক্ষ করে আমার বলার উদ্দেশ্য নয় আমার মতো মানুষ নবীজিকে বলা যাবে না নবী আল্লাহর রহমাতাল্লিল আলামিন আলামিন মানে পৃথিবীর জমিনের অন্য নবীও রহমাতাল্লিল আলামিন না একমাত্র আমার নবী রহমাতাল্লিল আলামিন আরেকটা গুণ হলো আমার নবী পাককে আমার আল্লাহ দাওয়াত দিয়া নিজে আল্লাহর কাছে নিয়া বৈশা 27 বছর কথা বলেছে অন্য নবীর সাথে একজনের সাথে কথা বলে নাই আমার নবীজি হলো সাইয়্যিদুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম সুবহানাল্লাহ বলবেন আমার নবী আমার মতো বললে ইমান থাকবে না আর ইমান না থাকলে যে যদি বউ তাকে বিয়া শাদী করে থাকেন ওই মোল্লায় বউটা তালাক হয়ে গেছে গা আবার নতুন করে খলমা ফিরে বিয়া করতে হইব এছাড়া উপায় এটা আমার মুখের কথা না এই আমার বন্ধুরা বাবারা জামবিদ রহমতুল্লাহি আলাইহি রে বন্ধু ওই গোরাত থেকে নেমে 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 ডাক দিয়া বলে আল্লাহর ওলি গো মজ্জু ভালোতে পাগলের মতো এখানে বসে রইলেন আপনি বললেন নবী কামলিওয়ালার দরবারে আমি যাইব জিয়ারত করব নবী পাকে না দেখলে নাকি আমি নবীর বাড়ি যাওয়া আশা পূর্ণ হবে না এ বন্ধু ওই মজ্জু পাগলা ডাক দিয়া বলে জাম্বিদরি এ জাম্বিদ তুমি এত বড় আলেম হয়ে গেলা এত বড় দার্শনিক হয়ে গেলাম কোরআনের বিদ্যা তোমার কাছে চলে আসলো তাফসির কারক হয়ে গেলাম মুহাদ্দিস হয়ে গেলাম মুফতি হয়ে গেলাম নবী কামলিওয়ালার রোজা মোবারকে তুমি যাইবা কিন্তু নবী কামলিওয়ালার সাথে দেখা করতে পারবা না ওই রকম জিয়ারতের কোনো তোমার জন্য কোনো লাভ নাই সাধারণ মানুষের জন্য হলো নবী পাকের রোজা জিয়ারত
এলি কে গুরাটারে আমি কইছি গুরা আইভর এখন আমি কইছিলাম যে 25 মাইল দূর থেকে গুরাটারে ডাক দিছে গুরা শুনছে কেমনে এখানে আসিলাম নি আমি যখন কইলাম এডের এই জায়গার নাম বুঝি কৈলাস মানে কৈলাস নাসিরউদ্দিন সিফা সালার রহমাতুল্লাহর লাশ নাই কৈলাস আমার কত হইল সিন জিও নাই টমটমও নাই প্লেনও নাই হেলিকপ্টারও নাই তাই গেছে কথা কন না করে তাই গেছে তাই আইয়া সেইরা দেখেন সিলেট থেকে গোলাপগঞ্জ আইছে সিলেট থেকে গোলাপগঞ্জ হইল 16 মাইল 16 মাইল থেকে আবার আইছে এখানে 101 মাইল মানে সিলেট থেকে 120 মাইল হইল সাস্তাগঞ্জ তে এখানে পুরো 120 কিলোমিটার পরে আইসা খোয়াই নদীর মাঝে পানির উপরে বসে রইছে দুই তিন ফাগলায় দেখতাছে কি রে এখানে দি লাশ দেখা যায় এখন লাশ রে এইভাবে কুলে লইছে কুলে লইয়া কুলে যখন লইছে লাশ পাইছি তো দাফন করতেই বোঝানা যা ফইরে কুলে যখন লইছে নাসিরউদ্দিন সিফা সালার রহমতুল্লাহ আলাইহি জবানটা দিয়ে কয় আমার যখন কুলে লইছো তো ওই জানাজার নামাজটা পড়াইবি মোল্লা বেড়ারা কই পূর্ব পশ্চিম দিত সুবহানাল্লাহ কথা করে এখন কুলে কইরা উড়াইছে উড়াইয়া হুজুরের মসজিদের হুজুরের কে কইছে তাইনে যখন লাশ উড়ায় এই সময় তাইনে ওসিয়ত করে গেছুন তাইনে পূর্ব পশ্চিম খবর দিতাম মোল্লা কইতাছে এই লাশ উড়াইছো কইতাছো তো আবার লাশ এবার কথা কইলাম না কথা কানে গেলে ইন্তেকালের পরে বেটা লাশ উড়াইছো লাশে আবার পূর্ব পশ্চিম দিব এটা তো বুঝছি না সুবহানাল্লাহ বলেন না এই আমার বন্ধু হাদিসটা শুনিয়ে দিতেছি বাবা আমার নবী কামলিওয়ালা বলে আশরিয়াতু সাজর আমার নবীজি ডাক দিয়ে বলে আশরিয়াতু সাজর পৃথিবীর জমিনে যারা মুক্তি হয়ে যাবে মুহাদ্দিস হয়ে যাবে আমার নবীজি ডাক দিয়ে বলে আশরিয়াতু সাজর ওয়াত তরিকাতু আসানুহা ওয়াল মারফাতু আওরাকুহা ওয়াল হাকীকাতু সামরতুহা বলেন আল্লাহু আকবার এখন আমার নবীজি বলে আশরিয়াতু সাজর শরীয়তুল একটা গাছ বুঝছেন ও বাবা বুঝছেন তাই কেমনে আইছে বুঝতেই বোন নি আর শরীয়ত সাজারা শরীয়তুল একটা গাছ আবার গাছ ছাড়া কি ডাল আছে নি মানে গাছ ছাড়া ডালও নাই পাতাও নাই ফলও নাই এখন এই পৃথিবীর জমিনের যত মূল্য আছে সবাই আর শরীয়ত সাজারা শরীয়তের গাছটা লাগাইছে আর তরিকাতু আসানুহা শরীয়তের গাছের ডাল হইল তরিকত এখন তাই ডাল লাগাইতে রাজি না ডালে এই মানে গাছের ভিতরে ডালও নাই ফাতাও নাই এখানে খাম্বা লইয়া বই দিছে কথা কোনা কেন এখন আমার নবীজি বলে আল মারিফাতু আওরাকহা শরীয়ত গাছ তরিকত ডাল মারিফত গাছের ফাতা আল হাকিকাতু সামরুতুহা আর শরীয়তের গাছের ফলটা হলো হাকিকত সুবহানাল্লাহ বলবে সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালার রহমতুল্লাহি আলাইহি শরীয়তও জেনেছেন তরিকতও জেনেছেন মারিফতও জেনেছেন হাকিকতও জেনেছেন এই জন্য আমার আল্লাহ বলে আউলিয়াই তাহতা কুবা ই আউলিয়াদেরকে আমি আল্লাহ আমার কুদরতের সাদর দিয়া ডাক্কা রাখি চিল্লে কন্যা সুবহানাল্লাহ আউলিয়াই তাহতা কুবা ই আমি আল্লাহ আমার আল্লাহ বলে কুদরতের সাদর দিয়া আল্লাহর ওলিদেরকে ডাক্কে রাখি সখি দেখি লাশ নাই কই গেছে আল্লাহ কয় আল্লাহর কুদরতি সাদর দিয়া ডাক্কে রাখছি তুই দেখবে কেমনে তারপরে কয় লা ইয়ারিফুহুম গাইরি আমি আল্লাহ ছাড়া নাসিরউদ্দিন সিফা সালা সহ পৃথিবীর জমিনে যত ওলি আছে লা ইয়ারিফুহুম গাইরি আমি আল্লাহ ছাড়া কেউ চিনি না কষ্ট নিতেছে আপনারা বলবেন হুজুরে খালি হাদিস মারতাছে হাদিস কইলে ইমান কিন্তু তাজা হয়ে যাগা কথা কন্যা করে গল্প টল্প ইতিহাস ইতিহাস শুনবেন এর ফাঁকে ফাঁকে আমি শোনামো মধ্যে মধ্যে হাদিস শোনামো কারণ পৃথিবীর জমিনে কিছু বাইরাস বাইরিছে ওলিদেরকে মানে না কথা কন্যা করে মানে না আমার আল্লাহ বলে আউলিয়া ইতাহতা কুবাই আমি কুদরতি সাদর ডাক্কা রাখছি আর মোল্লা বেড়া খালি আর শরীয়ত সাদরা গাছ লাগাইছে আপনি বাবা দুর্গাকের থেকে একটা গাছ আনছেন ফজলি আমের সারা রাজশাহী আম 500 টাকা দিয়ে কিনেন না গড়ের আঙ্গিনা মানে উঠান উঠানের কিনারও লাগাই দিছেন কিছুদিন পরে পাতাগুলা মইরা করে জয়রা হইরা গেছে গা এই গাছটার মনে আপনি সুমাইবেন না এভাবে ঠান্ডা উড়গায় ফলা দিবে তুই মোল্লা বেড়া খালি গাছ লাগাইছে ডালো মরে গেছে গা ফাতাও নাই কথা কোনা করে আমার নিজের মুখ দিয়ে কইছি না শরীয়তু সাজারা আত তরিকাতু আসওয়ানুহা আল মাগরিফাতু আওরাকুহা আল হাকীকাতু সামরুতুহা নবীজির হাদিস বললাম চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার এখন আপনি বাড়িতে গাছ লাগাইছেন ডালও আছে পাতাও আছে খাড়ল ধরে না
الحقيقه سمرتها حقيقه الفول এখন গাছও আছে ডালও আছে পাতাও আছে ফল ধরে না এটারে খাইতা সারা তক্তা সারা কোনো উপায় আছে নি কথা কোনো উপায় আছে নি আপনি কোনদিন সুনাম কইবেন নি বাজারে গিয়ে সেটা যে আমার একটা খাড়াল গাছ আছে এটা পাতাও আছে বড় গাছ মানুষ কইবে খাড়াল ধরে নি কোনা খাড়াল ধরে না ধরে বড় এটা কথা কস করে ঠিক কি না কর না করে মোল্লা বাড়ায় গাছ লাগাইছে শরীয়তের দ্বার দ্বারে না তরিকতের দ্বার দ্বারে না আল্লাহর ওলির চিনে না আল্লাহর ওলি কিন্তু নাসিরউদ্দিন সিফাতাল রহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া এর পূর্বপুরুষে মুসলমান বানাইছে এর খবর নাই কথা কো না করে এই আমার বন্ধুরা বাবারা দেখেন দুইটা হাদিস দ্বারা প্রমাণ করলাম তিনটা হাদিস আরম্ভ করতে আরম্ভ করেছি তারপরে আবার জামবি রহমাতুল্লাহি আলাইহির ঘটনার ভিতরে যাচ্ছি বন্ধু আমার নবীজি বলে আল-হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা আমি আল্লাহর বাতিনের জ্ঞান দিয়ে যদি আমল করো রে আমি আল্লাহ তোমারে পরিচয় দান করব এই পৃথিবীর জমিনে বাবা দৌলতপুরে যদি কোনো মানুষ কোনো হুজুর এই পর্যন্ত আল্লাহর ওলিদের ব্যাপারে এরা সাহায্য করতে পারে না এরকম যদি দেনদার না থাকে আস্তিকা ফাড়াইলাম কেন না ফাড়াইলে উপায় নাই কারণ আমার আল্লাহ আমরারে মুসলমান বানাইছে না নবীজিও বানাইছে না আল্লাহর গোলামরা ওলিরা বানাইছে কথা কোনা করে এটা অস্বীকার জীবনে কেউ করতে পারবো না অবুজরে তোর বুঝ বিচারে অবুজরে তোর বুঝ বিচারে সত্যের পথে শুইয়া যায় শুইয়া যায় আল্লাহর প্রেমে নূর নবীর প্রেম আল কোরআনে বইলা যায় ঠিক কি না কর না পাপ মোচনের সুযোগ গেলে মিলবে বাকি দুজকটাই রুজহাসরের কঠিন দিনে মাফ তো সবাই পেতে চায় নবী রূপে জীবন সাজাও আমল করো দিনকে দিন নূরের মতো জলমল হবে বেহেশতি সুখ সব রঙিন সুবহানাল্লাহ ভুল জীবনে ঘুমাই গেলে ভুল জীবনে ঘুমাই গেলে কেউ নিবে না তোমার দায়ে তালাশ করো নবীজিকে জগত পরিবহিলা যায় তালাশ করো নবীজিকে জগত পরিবহিলা যায় চিল্লে বলেন আল্লাহু আকবার হ্যাঁ বন্ধু জামবিদ রহমতুল্লাহ আলাইহি কুরাতে নেমে জিজ্ঞেস করে বাবা মজ্জুব আল্লাহর বলি গো আপনি 25 মাইল দূর থেকে আমার গোরাকে ডাক দিলেন গোরা শুনল ওই মজ্জুব ডাক দিয়ে বলে আমার আল্লাহ শরীয়তের জ্ঞান আমারে দিয়েছে তরিকতের জ্ঞান দিয়েছে হাকিকতের জ্ঞান দিয়েছে এই জন্য 25 মাইল দূরে দূরে গোরা চালায় যখন তুমি মদিনা মুনাওয়ারার দিকে যাচ্ছ আমার আল্লাহ আমাকে ভালোবেসেছে এই জন্য জিব্রাইলের মাধ্যমে পৃথিবীর যত চারে পায়া জানোয়ার আছে পশু আছে পাখি আছে জমিন আছে গাছ আছে পালা আছে সর্বকিছু আমি মজ্জুব পাগলাকে ভালোবাসতে আরম্ভ করেছে এই জন্য যখন আমি ডাক দিলাম গোরারে মদিনা মুনাওয়ারার দিকে যাইবি না জামবিদ তো তোর উপরে বসে বসে লাগাম টেনে টেনে মদিনা মুনাওয়ারার দিকে পশ্চিম দিকে যাচ্ছে আর আমি পাগলা বললাম গোরা জামবিদকে তোর পিঠে সোয়ার কইরা আমি পাগলার দরবারে নিয়ে আয় এই বন্ধু কথা যদি ব্যঙ্গে না দেই 25 মাইল দূর থেকে শোনাইল কি ভাবে এই জন্য হাদিস দ্বারা ব্যঙ্গে দিলাম রে বাবা জামবিদ রহমতুল্লাহি আলাইহি বলে আল্লাহর ওলি গো আমি কিভাবে মদিনা মুনাওয়ারায় গেলে নবী পাকের দিদার মুবারক পাইব ওই পাগলা মজ্জুব আল্লাহর ওলি ডাক দিয়ে বলে কিভাবে তুমি পাইবা আগে তোমার একটু পরীক্ষা কইরা লই এই যে গোরাটাকে আমি শুনিয়ে নিলাম কথা শোনাইলাম আমার কথা শুনলো গোরাটাও বুঝলো 25 মাইল দূর থেকে চলে আসলো এবার জামবিদ আমি জানতে চাই পৃথিবীর জমিন একটা আছে পৃথিবীর জমিন কিন্তু আমার আল্লাহ জমিনটার একটা জবান দান করেছে ওই জবানটা দিয়া কার নামের জিকির করে জামবিদ তুমি যদি অনুভব করতে পারো বলতে পারো একটা একটা করে জিজ্ঞেস করব পাহাড়ের পাহাড় যে জিকিরটা করে পাহাড়ের একটা জবান আছে জমিনের একটা জবান আছে গাছের একটা জবান আছে ফলের একটা জবান আছে পশুর জবান আছে পাখির জবান আছে এই পৃথিবীর
জমিনে যত সাগর আছে প্রত্যেক রঙের সাগরের পানির একটা জবান আছে আর পানির নিচে যে মৎস্যগুলো আছে মাছগুলো আছে এগুলোর একটা জবান আছে ওই প্রত্যেকটা জিনিসের জিকিরটা যদি আমি পাগলারে বলতে পারো আমি অবশ্যই অবশ্যই নবী কামলিওয়ালারে দেখার ব্যবস্থা কইরা দিব এ বন্ধু জামবিদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে আল্লাহর ওলি গো আমি কোনদিন পৃথিবীর জমিনে বাস করলাম গোর বানাইলাম ঘুমাইলাম গোরা নিয়ে চালনা করলাম মাল চাষ করলাম ব্যবসা করলাম বাণিজ্য করলাম কোনদিন জমিনের জবানটা আমি দেখি নাই জবান থেকে কি জিকির করে শুনতে আমি পারি নাই ওই পাগলা ডাক দিয়া বলে তুমি পবিত্র কালামুল্লাহ শরীফের তোরা সূরা তাহার 53 নম্বর একটু তেলাওয়াত করো দেখেন বাবা কোরআন আর হাদিসের ভিত্তিতে আমি বলতে লাগলাম সূরা তাহার 53 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া বলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা ওয়াসালাকা লাকুম ফীহা مهدا وسلك لكم فيها سبلا اي بندو اي آيات تفسير ربي توري اي پاگلا ڈاک دیا بول جمبیدری اي آيات تفسير تمی ایک ٹولم ابو عبداللہ قرطبی رحمت اللہ علیہ تفسير قرطبی بلتیا دیکھو পৃথিবীর জমিনটা আমার আল্লাহ যখন বানাইলো পৃথিবীর জমিনটা যখন বানাইলো পৃথিবীর জমিনের একটা জবান দিল একটা জিহ্বা দিল বাবা বুঝাইবার জন্য বলছি আপনি যদি জমিনের ভিতরে ক্ষেত দেখতে যান পানি লাগাইতে যান আসরের নামাজের সময় হয়ে যায় আপনি কোমর থেকে গামছাটা খুলে ক্ষেতের লাইলের ভিতরে বিছাইয়া নামাজটা পড়ে নেবেন আপনি আসরের নামাজের জন্য আটটা সেজদা ক্ষেতের লাইলের ভিতরে করবেন ওই ক্ষেতের লাইলের মাটি কিয়ামতের ময়দানে হাসরে আমার আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে তাহলে বোঝা গেছে জমিনের কথা কানা আসেনি এটাকে উদাহরণ দিয়ে বুঝাইলাম আর আমি কিন্তু কোরআন তেলাওয়াত করলাম এই আমার বন্ধু মজ্জুব ডাক দিয়ে বলি আল্লাহর ওলি জামবিদ রে ওই জমিনের সাথে একটু কান্ডা লাগায় নাও জামবিদ রাহমাতুল্লাহি আলাইহি জমিনের সাথে এইভাবে ডান কাত হইয়া কান্টা লাগাইয়া ডাক দিয়া বলে আল্লাহর ওলি মজ্জুব আল্লাহর ওলি গো অনেক সময় পর্যন্ত জমিনের সাথে আমি কান্টা লাগায় রাখলাম জমিনের জিকির আমার কান্দারা শুনতে পাই না ওই পাগলা ডাক দিয়া বলে পৃথিবীর জমিনটা আমার আল্লাহ বানাইয়া এ মোল্লা শুইনা রাইখো আমার আল্লাহর জিকির কিন্তু জমিন করে না ওই পাগলা ডাক দিয়া বলে তাফসিরে কুরতুবিতে আছে জমিনটাকে আমার আল্লাহ একটা তাসবিহ দিয়েছে এটা হলো আল্লাহর হাবিবুল্লাহ আমরার নবী কামলিওয়ালার মুহাইমিন নামের জিকির করে জমিন আবার নবীর নামের জিকির করে সুবহানাল্লাহ কইতেন না কন্যা কার নামের জিকির করে জালালি সাহেব মনে আইসে রেস্টে থাকবো সমস্যা নাই একটু তাকবির দে তাকবির দে নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত মারহাবা বলেন মারহাবা আমার ভাই খুব আদরের প্রায় এক জায়গাত কথা হয় আর অনেক আলেমের সাথে একসাথে কথা হয় কিন্তু এত মিশামিশি নাই মহব্বত নাই তার সাথে আমার একটা মহব্বত ভালোবাসা আছে আর সময় তো আমরা একজন উড়ি আর একজন নামে কিন্তু একজন সুন্নি আলেম আর একজন সুন্নি আলেমের সাথে মহব্বত কি আছে না মহব্বত আছে এখন আপনি বলবেন হুজুর খালি সুন্নি আলেম না পৃথিবীর জমিনে যত আলেম আছে আমার নবীকে ভালোবাসে তারে আমিও ভালোবাসি সট্টামি কইলেন আমার নবীজিরে যে যত বড় পণ্ডিতই হোক তাই ভালোবাসে না আমিও তাই ভালোবাসি না
আপনারা গ্রামের এক বেড়া যদি মেতর হয় সে ফাহানা পরিষ্কার করে 500 টাকার বিনিময়ে যদিও সে গু পরিষ্কার করে হালাল টাকা কামায় আর আমার নবী যে বা নবী জিরে ভালোবাসে হে রাতে কপালে সুমা দিতে আমার কোনো গিনাও না করতো না আমার নবী জিরে ভালোবাসে সে এখন শুনেন বুঝা থাকলে বলেন পৃথিবীর জমিনটা আমার নবী পাকের মুহাইমিন নামের জিকির করে বুঝা থাকলে বলেন জমিনটা আল্লাহর জিকির করেন না নবীর জিকির করে আর জোরে কর না তে আমার নবীর জিকির করে জমিনটা আর জমিনের ভিতরে তাই ফাগায়া ফাগায়া আইটা আইটা আমার নবীর বিরুদ্ধে কথা কয় শরম করে না কথা কো না করে এই আমার বন্ধুরা বাবারা দেখেন বাবার সামনে যাইতে আরম্ভ করলাম মজ্জু পাগলা ডাক দিয়ে বলে এ জম্বিদ আল্লাহর নবীর দরবারে যাইবা তুমি জমিনের জিকির জানা নাই তুমি নবী পাককে দেখবা কিভাবে তুমি তো একজন সাধারণ মানুষ হয়ে গেলা তুমি তো জমানার একজন মুহাদ্দিস জমানার একজন মুফাসসির জমানার একজন মুফতি হয়ে গেল জমিনের জিকির পর্যন্ত জানতে পারলা না জম্বিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললি আল্লাহর ওলি গো এইটা তো শরীয়তের কোনো বিধান নয় ওই মজ্জু পাগলা ডাক দিয়া বলে আত্তরিকাতু আসানুহা আল মারিফাতু আওরাকুহা আল হাকিকাতু সামরুতুহা শুধু শরীয়ত নিয়া বৈশা থাকলে হবে না তরিকতে ঢুকতে হবে মারিফতে যাইতে হবে হাকিকতে গেলে নবী কামলিওয়ালার দরবারে যাইতে হবে না ঘরে বৈশা ইয়া রাসূল আল্লাহ বলে নবীজি তোমার দিদার দানে ধন্য করবো এ বন্ধু এই পাগলা ডাক দিয়ে বলে পৃথিবীর জমিনের জিকির বলতে পারলাম না এবার আমি যে পাহাড়ের পাদদেশে বসে বসে আমার আল্লাহর জিকির করি রে ওই পাহাড়ের উপরে তোমার একটু নিয়ে যাব পাহাড়ের ভিতরে একটু কান্ডা লাগাই দিবা পাহাড়ের উপরে কান্ডা লাগাইয়া আমি মজ্জু পাগলারে বলবা পাহাড় কোন নামের জিকির করে আমার আল্লাহ নামের জিকির করে না নবী মুস্তফার নামের জিকির করে ওই মজ্জু পাগলা জম্বিদ রহমতুল্লাহি আলাইহি কে নিয়ে বন্ধু পাহাড়ের উপরে গিয়া কয় এবার কান্ডা লাগাই দাও জম্বিদ রহমতুল্লাহি আলাইহি পাহাড়ের ভিতরে কান লাগাইয়া বলে আল্লাহর ওলি গো পাহাড় থেকে আমি কোনো আওয়াজ শুনতে পাই না কিচ্ছুই শুনতে পাই না এ বন্ধু আমার আল্লাহর ওলি ওই পাগলা মজ্জু পাগলা ঘর ছেড়ে দিয়ে খোলা আকাশের নিচে ময়লা আবর্জনা নিয়ে এখানে বসে বসে তাকে বাপ ধরছে ঠিক কিনা কর্তা যাতে মানুষ ধরতে না পারে বুঝতে না পারে রে বন্ধু ওই লোকটা ডাক দিয়ে বলে মজ্জু আল্লাহর বলি ডাক দিয়ে বলে আমার আল্লাহর সুরা আন-নহলের 15 নম্বর আয়াতটা ও মোল্লা তুমি তেলাওয়াত করো জম্বিদ তেলাওয়াত করো তাফসিরটা আমি শুনে দেব 15 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করছি রে বন্ধু ওয়াল কাফিন আরদি রওয়াসিয়ান তামিদা বিকুম ওয়া আনহারা কোরআন দিয়ে প্রমাণ করতেছি কষ্ট হইতাছি কোরআন দিয়ে প্রমাণ না করলে আমার মতো বেড়ায় কোরআন না দিয়ে প্রমাণ করলে পরের দিন সমালোচনা করব আমি কোরআন দিয়ে প্রমাণ করতইব আপনারাও যাতে শক্তিটা ইমানটা বাড়ে আর বাতিল যাতে হয় না কোরআন দিয়ে প্রমাণ করছি وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ এই আয়াতটা যখন তেলাওয়াত করলো জম্বিদ রহমতুল্লাহি আলাইহি ওই মজ্জু পাগলা ময়লা সল্লা সল্লো ডাক দিয়ে কয় জম্বিদ রে এই আয়াতটা যে তেলাওয়াত করলা তাফসীরে কুরতুবীর ভিতরে আবু আব্দুল্লাহ কুরতুবী বলে জমিনের যেভাবে মুহাইমিন নাম আল্লাহর নবীর নামের জিকির করে পাহাড়টাও আল্লাহর নবীর নামের রহিম নামের জিকির করে তাহলে পাহাড় আমার নবীর নামের জিকির করে সুবহানাল্লাহ বলেন বন্ধু এবার জম্বিদ রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে আল্লাহর ওলি গো আমার জীবন শেষ হয়ে যাইবে মদিনা মনোয়ারায় যাইতে পারবো না নবী পাকের দিদার পাবো না ওই পাগলা ডাক দিয়ে বলে তুমি জমিনের জিকির জানো না তুমি পাহাড়ের জিকির জানো না পানির জিকির জানো না কিভাবে নবী কামলিওয়ালা রে পাইবা আসো আসো আমার সাথে আসো আমার বুড়ার পৃষ্ঠে বসাইয়া বসাইয়া একটু সাগরের পারে লইয়া যাও ও বাবা জম্বিদ রহমতুল্লাহি আলাইহি ওই মজ্জু পাগলাকে গোড়ার উপরে সামনে বসাইলেন এবার লাগামটা টান দিতে আরম্ভ করলেন ও বন্ধু সাগরের পারে যাইয়া ওই পাগলা
মজ্জুব আল্লাহর বলি ডাক দিয়ে বলে জাম্বিদ রে ওই পানির ভিতরে একটু হাতটা লাগায় নাও পানির ভিতরে হাতটা লাগায় বলো সাগর কি নামের জিকির করে আমি পাগলা রে একটু বলো জাম্বিদ রে আহমদুল্লাহি আলাইহি বলে আল্লাহর ওলি গো পানির ভিতরে এইভাবে সাগরে হাতটা ডুবায়া রাখলাম অনেক সময় পানি কি জিকির করে অনুভব হচ্ছে না ওই অনুভব যদি না হয় কানটা লাগায় রাখো পানির উপরে কানটা লাগায় রাখলেন জাম্বিদ রে আহমদুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে আল্লাহর ওলি আমি তো কান পানির ভিতরে লাগায় রাখলাম ঢেউ বাড়ি দিতে আরম্ভ করলো ঢেউয়ের আওয়াজ ছাড়া আর কিছুই আমি শুনতে পাই না এবার মজ্জুব পাগলা ডাক দিয়ে বলে সূরা আল ফুরকানের 53 নম্বর তেলাওয়াত করো সুবহানাল্লাহ আপনার কি কষ্ট হইতাছে এটা বুঝার ব্যাপার স্যাপার আছে বুঝতে বনি আপনারা কইবেন হুজুরে কি ওয়াজ আরম্ভ করলো আল্লাহর রাস্তে বলি সুট্টুর যদি আমার না হয় তাকে এই ওয়াজটা কিন্তু আপনারা থামো লাগবো কথা কন্ডা করে আমার আল্লাহর নামের পৃথিবীর জমিনে যত সৃষ্টি আছে আল্লাহর নামের জিকির করে না নবীর নামের জিকির করে জিকিরটা করাইতেছে আমার আল্লাহ কিল্লিগা আমার নবী জিরে আমার আল্লাহ ভালোবাসে সুবহানাল্লাহ কন্যা এই বন্ধু মজ্জুব পাগলা ডাক দিয়ে বলে সূরা আল ফুরকানের আয়াত নম্বর 53 তেলাওয়াত করো জাম্বি তুমি তো বড় মুফতি মাওলানা উনি তেলাওয়াত করতে আরম্ভ করলো হুয়াল্লাযী মারাজাল বাহরাইন হাযা আযবুন ফুরাত দেখেন আমার আল্লাহ কি কয় একসাথে তিন জাতের পানি আমি এক সাগর দিয়ে প্রবাহিত করতেছি হয় জাতের পানি আমার আল্লাহ এখানে বলতেছে ওয়াহাযা মিলহুন উজাজুন ওয়া জাআল বাইনাহুমা আমার আল্লাহ বলে একটা হলো তোমরা পিপাসা লাগলে ফান করো আপনারা কইবেন আমরা সাগরের পানি ফান করি না আমরা টিউবওয়েল বসাই টিউবওয়েল বসাইলে পৃথিবীর জমিনের নিচে তাহাতাল মা ফানি আছে ওই সাগর থেকে ওই আপনি টিউবওয়েল দৌড়ে বুঝাই দিলাম এখন এক জাতের পানি হলো মিষ্টি একসাথেই যায় আরেক জাতের পানি হলো লবণাক্ত আরেক জাতের পানি হলো তিক্ত মানে তিতা তিন জাতের পানি আবার কালারও তিনটা স্বাদও তিনটা একসাথে যা কোনো মারামারি নাই সুবহানাল্লাহ বলবেন না আমরা এক মূল তিন মূল্লা একখানে ঘুমাইলে জীবনে ঘুমো ধরবো কথা কন দেখে হ্যাঁ যদি খাইতে ঘুমাই খুব মেজাজ নেয় যদি এমনি ঘুমাই খুব বেতার সিথিয়ে ঘুমাইলে খুব সিঁড়ি তখন খারিটা খুব নয় আর আপনারা এখানে আসুন না দশ বার একখানে ঘুমাইতে দেবেন কোনো ফতোয়া নাই নবী জিসান একটা নাতে রসুল কইবেন নাহলে একটা গান অঠান দিবেন নাহলে একটা কোরআন তেলাওয়াত করবেন যে কোনো নবীর একটা শান কই আসতে করে ঘুমাই থাকবে আর আমরা তো কোথাও কোথায় লিখে আসবে তিন মূল্যের একখানে দিলে উপায় নেই বলি বাস্তব না মন পৃথিবীর জমিনে কৃষিকাজটা যে আপনি করতেছেন কৃষিকাজের ভিতরে দুই নম্বরই আছে নাই ব্যবসার মাঝে নাই চাকরির মেজে নাই সর্দারির মেজে নাই মোল্লার মেজে নাই মোল্লার মেজে বাটফারি আছে এক বেড়া বউ তালাক দিয়ে দিছে কয় 5000 দিলা মুফতি কইতেছে 5000 দিলে বাবু বললাম আছে না কথা কোন আছে না আল্লাহর রাস্তে বলে যাই কোনদিন বউ যদি আপনার সাথে উল্টা পাল্টা করে তালাক দিয়েন না দরকার একটা সর মেরে দিয়ে এই কাম করেন না আপনার ছেলে সন্তানে কষ্ট পাইব মুখ দেখাইতে পারতো না অনেক মানুষ বৃদ্ধ বয়সে এরকম কাম করে বোঝায় গুসা উঠছে রাগ উঠছে একটা বকাসোকা দিতে পারেন শাসন করতে পারেন তা আল্লাহ রসুল বলছে তুমি ইসলামের হুকুম ছাড়া তুমি স্ত্রীকে শাসন করতে পারতা না ইসলামের হুকুম বুঝেন নেন আপনারা ইসলামের হুকুম বউয়ে নামাজ পারে না ফর্দা করে না আপনারা না কইয়া যায় না আপনার না জিগাইয়া সাল দলাইছে আরেকজন রে টাকা দলাইছে আরেকজন রে এটা শাসন আপনি করতে পারবেন ইসলামের হুকুমে আছে জায়েজ আছে তামন নবীজি কইছে আবার গালো মাইরো না কন্ট্রাক্টের কারণ আছে না আপনারা এতটুক পর্যন্ত শুনছেন আদম আলাহ ইসলাম রে কেমনে বানাইছে এতটুক শুনছে এতটুক শুনেন না কিন্তু আমি আবার 22 তারিখ এলে হোনা মানে
আদম আলাইহিস সালামের পা থেকে মাথা পর্যন্ত নখের মাটি একটা গিরার মাটি একটা হাড়ের মাটি আরেকটা এটা আমার আল্লাহ নিজের পুত্র দিয়ে হাত দানিছে সুকের মাটি একটা জিব্বার মাটি একটা নাকের ভিতর ভিতর যে আড্ডি আছে না এটা আরেকটা কানের ভিতরে যে ফর্দাটা এটা আরেকটা এই যে দর্তাতে আছে এটা আরেকটা কলবের মাটি আরেকটা চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হাদিস দ্বারা প্রমাণ হবে না কষ্ট নিতেছে এখন উনি যখন সূরাতুল ফুরকানের 53 নম্বর আয়াত তেলাওয়াত করতেছে তিনটা পানি একসাথে যায় সমুদ্রের ভিতরে তাও তিন খালারের পানি কয় খালার তিন খালারের পানি তিন খালারের পানি আপনি আপনার আব্বারে রাখছেন খবরের ভিতরে এই আয়াতের লাস্টের শব্দটার মধ্যে আইবো এই জন্য আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি আপনি আপনার আব্বারে দাদারে দাদিরে আত্মীয় স্বজনদের খবরে রাখছেন তো সাড়ে তিন হাত মাটির নিচে রাখছেন কিছুদিন পরে আবার এই কবরটার উপরে কবর দেওয়া যায় কথা কোনা কেন যদি কবর দেওয়ার সিস্টেম না থাকতো সারা পৃথিবী কবরস্থান হয়ে গেল দান টান বাড়ি ঘর হরণ লাগলো না ঠিক কিনা কন্যা কেন আমার আল্লাহ বলতেছে আমরা রে খবরও দিলে হই লইয়া যায় ওই যে তিন খালারের পানির আয়াতটা এটার লাস্টের শব্দটা পড়তেছি এটার মধ্যে আল্লাহ বলতেছে وجعل بينهما برزخا وحجرا محجورا এখানে আমার আল্লাহ বলছে বাইনাহুমা বারজাখ বারজাখ মানে পৃথিবীর এই জমিনটা থেকে 500 বছর নিচে আপনারা 500 বছর নিচে নিয়া ওই ফিটা দিব নাইলে বেহেস্তের বিছানা বিছেরে কয়শো বছর পরে আমার আল্লাহ বলছে পৃথিবীর জমিনের নিচে এবং ওই সাগর গোলার নিচে ওয়া জাআলনা বাইনাহুমা বারযাখাও আমি আল্লাহ বারযখ একটা দুনিয়া কবর জগৎ রেখে দিয়েছি আপনি মনে করেন না ওই কবরস্থানে আপনি আছেন কবরস্থানে নাই আপনি 500 বছর নিচে নিচে গা যদি আপনি ভালো হইয়া থাকেন আমল ভালো থাকে তাহলে বেহেস্তের বিছানা বেহেস্তের নিয়ামত আছে আর যদি আপনার আমল ভালো না থাকে নবীজির সাথে আল্লাহর সাথে দুশ্মনী করে থাকেন কিয়ামত পর্যন্ত সাইজ স্টার্ট কথা কোনা করে এই আমার বন্ধুরা বাবারা জাম্বিদ রহমতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বলে ও গো আল্লাহর ওলি পানির জিকিরটা আমার একটু বলে দেন এ বন্ধু মজ্জুব আল্লাহর ওলি ডাক দিয়ে বলে সাগরের পানি নদীর পানি ফুকুরের পানি টিউবওয়েলের পানি যত পানি আছে রে আমার আল্লাহর জিকির করে না আমার আল্লাহর বন্ধু মুস্তফা আল্লাহর হাবিবুল্লাহ আমরার জানের নবী নামে জানের নবী প্রাণের নবীর খালেক নামের জিকির করে সুবহানাল্লাহ এ বন্ধু সব কালারের পানি আমার নবী পাকের নামের জিকির করে রে বন্ধু এবার বন্ধু আল্লাহর বলি ডাক দিয়ে বলে জাম্বিদ রে মক্কা মুআজ্জমায় আগে যাইবা না মদিনা মুনওয়ারায় তুমি যাইতে আরম্ভ করলা নবী পাকের রওজা পাকে যাইতে তোমার বাধা দিয়ে দিলাম এ জাম্বি তুমি তো শরীয়তের মোল্লা তুমি তো শরীয়তের আলেম মুফতি মুহাদ্দিস আমি জানতে চাই সাগরের নিচে মাছ আমার আল্লাহ বানায় রাখছে এই মাছগুলা কি নামের জিকির করে তুমি বলতে পারবানি জাম্বিদ রহমত রহমতুল্লাহি আলাইহি হাতটা জোরাত করে বলে আল্লাহর ওলি গো আপনি এক নম্বর প্রশ্ন করলেন জমিনের জিকির বলতে পারলাম না কান্না গাইলাম শুনতে পারলাম না তারপরে বললেন ঘোড়াটা নাকি তার জবান আছে আপনি ডাক দিয়েছেন চলে এসেছে এটাও বলতে পারলাম না পাহাড়ের জিকির বলতে পারলাম না পানির জিকির বলতে পারলাম না এখন মাছের জিকিরের কথা বললেন আমি কোনো কিছুই বলতে পারবো না সুবহানাল্লাহ বন্ধু এবার ওই মজ্জু পাগল আল্লাহর বলি ডাক দিয়ে বলে সূরা ফাতিরের আয়াত 12 নম্বর আয়াতটা তেলাওয়াত করো যত মাছ পৃথিবীর জমিনে পানির নিচে আমার আল্লাহ সাগরের নিচে নদীর নিচে পুকুরে খাল বিলে রেখে দিয়েছে এবারে তুমি সূরা ফাতিরের 12 নম্বর আয়াত তেলাওয়াত করো আমি জিকিরের কথা বইলা দিব আল্লাহর বলি যখন অর্ডার করলেন জাম্বিদ রহমতুল্লাহি আলাইহি ও বাবা সূরা ফাতিরের 12 নম্বর আয়াত বলতেছে ওয়ামিন كل تأكلن لحما طريا আমার আল্লাহ কয় বন্দারি সাগরের নিচে পুকুরের নিচে নদীর নিচে টাটকা গুস্ত তোরা লেগে রেখে দিছি এখন আর সুবহানাল্লাহ কোনা গেল আমরা মাছ খাই না নি এ আমার বন্ধু মজ্জু বলি ডাক দিয়ে বলে জাম্বিদ রে তুমি যখন বলতে পারবা না আমার কাছে যখন আত্মসমর্পণ করলা আমার আল্লাহ আমারে ওই জ্ঞানটা দিয়েছে
জম্বিদ রহমতুল্লাহি আলাইহি তুমি জাইনা রাখো মৎস্য কূল সাগরের নিচে নদীর নিচে যত মাছ আছে রে আমার নবী কামলিওয়ালার কাদের নামের জিকির সমস্ত মৎস্য কূল করে সুবহানাল্লাহ আমরা তো পৃথিবীর জমিনে একটা লাইনে গিয়া দিন থেকে সইরা গেছি গিয়া মানে ইসলাম থেকে সইরা আমার ফটটারে মনে করতাছি আমার ফতের মতো বালা ফত সত্য ফত আর মনে নাই কথা কোনা করে আমি যে দুইটা আয়াত তেলাওয়াত করছিলাম লাস্টে কইয়া যাব নে এখন আপনাদের একটা প্রশ্ন করি আমি এই প্রশ্নটা ভাই আপনাদের কইছিলাম ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহি আলাইহি দুইটা বিশ্ববিখ্যাত কিতাব লিখেছেন মুফতিগিরি করতইলে স্বর্গে মাগানিল আসার স্বর্গে মুশকিলুল আসার করতে হয় কইছিলাম নি কথা কোনা করে কইছিলাম নি আর কইছিলাম উনি মার ফেডে থাকতে উনার আম্মারে জানাজা ঘুরে খবর জ্বালাইছে কথা কন্যা করে কইছিলাম তো আচ্ছা এখন মাসলাটা বলি যদি দৌলতপুরের জমিনে কোনো মা ফেডে বাচ্চা নিয়ে মানে প্রসব হইবার মোটামুটি এক মাস পনেরো দিন বাকি আছে এরকম মা ইন্তেকাল করে না করে তো আচ্ছা এই মাসলাটা বলার আগে এই মাসলাটা বলার আগে আগে বলি কোরআন শরীফের ভিতরে এসেছে নুতফা আমরা নাফাক বীর্যদা আল্লাহ নাফাক তো কইছে না আল্লাহ কইছে বীর্য দ্বারা আমরা সৃষ্টি আপনারা কোন চা আমি এই পর্যন্ত ১৯টা হুজুরের ওয়াজ শুনছি খাইন্দা হইতাছে নাফাক ফানির ফয়দা আমরা হয়নি কথা কোনা হয়নি আমি কই তুই তো মনে মাদ্রাসার বারিন্দা দিকে গেছ না গেলে মনে ফাঁকে চুকি দিছ কথা কোনা কেন আমরা বুঝি নাফাক ফানির ফয়দা আমরা সৃষ্টি জগতের সর্ব ফেরেস্তার থেকেও সর্ব সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষ ঠিক কিনা কোনা কেরে আমরা বলে নাফাক ফানির ফয়দা দিবে কোন আমি এখন মাসলা দিই কোন জায়গার থেকে ওই যে আবু আবু জাফর তাহাবি রহমতুল্লাহি আলাইহি মার ফেডে ওনারে রাখকে ওই আম্মা মারা গেছে খবর দিলাইছে খবর দিলাইছে পরে ওনার একজন মামা ছিল হাম্বুলি মাজহাবের একজন অনুসারী আলেম ছিল উনি বলতেছে নবীজির একটা হাদিস আছে রে আমি যদিও হাম্বুলি মাজহাবের কিন্তু আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হানাফি মাজহাবের নুমান বিন সাবেদ একটা মাসলা দিছে গর্ভবতী কোনো মহিলা যদি এক দেড় মাস বাকি আছে ফন্ড দিন বাকি আছে ফেড়ে বাচ্চা নিয়া এন্তেকাল করে তখন তার একটু টেস্ট করুন লাগে কেমনে কয়েকটা সুতি খাবর পানিতে ভিজাই দিব ভিজাই এইভাবে সিপতে হবে সিপা মার ফেডের ভিতরে এইভাবে দিতে হবে দিলে পরে যদি একটু পরে খাবরটা শুকাই জায়গা তাহলে বোঝা গেছে মার ফেডের ভিতরে বাচ্চাটা জিন্দা কি আছে জিন্দা এখন মারে সিজার করতে হবে মানে কাটতে হবে কাটটা জিতা বাচ্চাটারে বাইর করতে হবে যে বাচ্চাটারে নিয়া কবর দিয়া দিছে কবর থেকে মারে উড়াইছে উড়াইয়া ওইভাবে আবু হানিফা রহমতুল্লাহের ফতোয়া এইভাবে শুকনা একটা সুতি খাফর বিজাইছে বিজাইয়া আবু জাফর তাহাবি রহমতুল্লাহি আলাইহির আম্মার ফেডের উপরে দিছে একটু পরে যখন খাবরটা শুকাই গেছে গা তখন বুঝালাইছে আবু হানিফা রহমতুল্লাহের মাসলা মতে যে এটা যে ফেডের ভিতরে আমার বাগনা দি জিন্দা তাহলে আমার বইনের ফেড কাইটটা বাড়ি ঘুরতেব ফেট কাইটটা যখন বাড়ি করছে আবু জাহর তাহাবি ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহি আলাইহি যখন বড় হইছে বলছে বাবা তুমি কি পড়া করবা ব্রিটিশ লাইনে লেখাপড়া করবা না আরবি লাইনে করবা উনি বলতেছে মামা আমারে কোন ফতোয়া দিয়ে বাড়ি করছে ব্রিটিশের বেড়ায় না হুজুরে কয় হুজুরে ফতোয়া দিছে আবু হানিফা রহমতুল্লাহের ফতোয়ায় তুমি মার গর্বের থেকে খবরতে বাড়ি করে ফেটতে বাড়ি করছি কতলে আমি মোল্লাগিরি করুন সুবহানাল্লাহ কইতেন না মোল্লাগিরি করতে যাই দুইটা কিতাব লেখছে একটা শরহে মাআনিল আসার শরহে মুশকিলুল আসার মুফতি ক্লাসে পড়ানো হয় দুইটা কিতাব সারা কোনো বেড়া মুফতি হইতে পারে না এই বেড়া হইলো এই বেড়া সুবহানাল্লাহ বলবে ওই এই বেড়া বলতেছে ওনার মাসলারের ভিতরে শরহে মাআনিল আসার কিতাবের ভিতরে পৃথিবীর জমিনে এটা কোনো বাংলা বাংলা নাই এটা আরবি ফরন লাগে ফললে মাদ্রাসার যারা ফরানি হয় আরবি এটা জের জবর নাই এখন উনি লিখতেছে
ও মানুষ তোমরা ফেডের ভিতরে ফাহানা লইয়া নামাজ পড়নি আপনারা পড়েননি ফেডের ভিতরে ফাহানা লইয়া ওইনি নামাজ আওয়াজ করতে ফে যখন লাগছে তো ফেডের ভিতরে ফাহানা লইয়া এশার নামাজ পড়াই শুননি কথা কোনে রাই শুননি দুপুরে যে রাখা ইসলামের তো বাইরেছে না এটা সকালে বাইরিব এটা চারি ঘন্টা পরে কিন্তু ওজমাইয়া ফাহানার তলিত গেছে গা তাহলে গুড়া লইয়া ফাহানাটা লইয়া কিন্তু আল্লাহ একবার কথা কোনা করে ফরসাপ করছেন আসর নামাজের পরে ফরসাপ কইরা চা খাইছেন পানি খাইছেন এশার নামাজ আছে ফরসাপের থলির ভিতরে কিছু ফরসাপ আছে এখন আপনি শর্তটা হলো শরীর ফাঁক কাপড় ফাঁক উজু বানাইলে নামাজ হয়ে যাবে যদিও ফেডের ভিতরে ফাহানা থাকে আর ভেসা বই থাকে আপনি এবার বলেন ফরসাপ একটু কইরা দিলেন একটা মানুষে খাটকা দিয়ে আপনার শরীর লাগাই দিল আর নামাজ হবনি আপনি নিজের ফাহানা হবে আপনি ফাহানা করলেন একটু খাটকা দিয়ে লাগাই দিল আর নামাজ হবনি এখন কেড়ে হইতো না এই কারণটা হইল শরীফে মানিল আসারে আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি মুফতি ক্লাসের কিতাবটা লিখছে সুবহানাল্লাহ বলবেন একটু ওয়াজটা একটু কঠিন আর আমি যখন আইছি একটু তত্ত্ব মতো জানতে দিব না আমরা বলে নুথুয়া লাফাক ফানি ফয়দা কথা কোনা করে আরে বাট পাটি খাইন্দে খাইন্দে ওয়াজ করে খাইন্দে খাইন্দে ওয়াজ করতেছে লাফাক ফানির ফয়দা কিসের অহংকার খবরে কি ওই বরে আমরার খবরে কি হবো আমরা নবী আছে না আছে না নবীজি এই ফাউতিকে মাথা পর্যন্ত নয়টা জাগার ভিতরে বেহেস্তের মারি আছে এটা হলো ইমাম আবু আবু হানিফা নুমান বিন সাবিত রহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম মাআরিফুল মাজাহিব কিতাবের ভিতরে আদম আলাইহিস সালামের বানাইবার রহস্যটার ভিতরে হাদিস আনছে সুবহানাল্লাহ বলে তাহলে এগুলো তো জানতেই বোনা কিদা আচ্ছা এখন মাস্টারটা কইতেছি কষ্ট নিতেছে বিরক্ত হইতেছেন পৃথিবীর জমিনে ফেডের ভিতরে ফাহানাটা আপনি যখন সাইরা দিবেন পৃথিবীর জমিনের বাতাসটা ফাহানাত লাগিয়া গেলে গই এই ফাহানাটা নাপাক হইয়া যায় কি লাগিয়া গেলে গা পৃথিবীর বাতাস কি আপনি কইবেন বাথরুমের ভিতরে আমি ফাহানা করছি বাতাস লাগছে না আমরা তো ব্যাক কল আপনি বাথরুম বানাইবার সময় বাতাস ঢুকিয়ে গেছে গা যেবেলা রেডি করছিলেন আপনি কইবেন আমি একটা ঘর বানামো এটার ভেন্টিলেটার রাখতাম না ছিদ্র রাখতাম না দরজা রাখতাম না জানলা রাখতাম না বাতাস ঢুকবার লেগে দিতাম ওই না আমি বলবো আপনি যে ভালো ওয়ার্ল্ডে তুলছিলেন না এই সময় বাতাস ঢুকে বই দিছে কথা কোনা করে পৃথিবীর জমিন থেকে 500 বছর আসমান আর পৃথিবীর জমিন থেকে 250 বছর হলো আমার আল্লাহ ফুকুরের পানির মতো এই বাতাসটার এইভাবে সাক্কা করে রাখছে যাতে পৃথিবীর জমিনের সৃষ্টি সহ মানুষ আমরা যারা আছি যেখানে এমন চাজামু টান দিব বাতাস যাতে থাকে একটা সুই পড়বে না ওই জায়গার ভিতরে যে বাতাস নাই সর্ব জায়গার ভিতরে বাতাস আছে এখন শুনেন পৃথিবীর জমিনে আপনি ফেডের থেকে ফরসাপ করে দিলেন আলু লাগলো শর্ত আর হলো বাতাস দিনের বেলা আলু লাগতে পারে রাত্রে লাগবে না রাত্রে লাগবে পৃথিবীর বাতাস ফরসাপটা যখন বাইর হয়ে গেছে গা জমিনে ফইরে গেছে গা বাতাস লাগে গেছে গা এটা নাফাক হয়ে গেছে গা এখন আপনার আব্বা আম্মা আমার আব্বা আম্মা মেলামেশা করছে মেলামেশা করার কারণে আব্বার ফিট থেকে বিজ্র বাহির হইয়া আম্মার গর্ভতলির ভিতরে গেছে পৃথিবীর জমিনের আলুও লাগছে না ইমাম আবু জাফর তাহাবি বলে আলুও লাগছে না বাতাসও লাগছে না এই বাটপার মৌলভী বাতাসও লাগছে না আলুও লাগছে না আবু জাফর তাহাবি বলে আশরাফুল মখলুকাত সমস্ত সৃষ্টির সারা জীব হলো মানুষ এটা হলো ফাক ফানির ফয়দা সুবহানাল্লাহ কন্যাকা কি ফানির ফয়দা ফাক ফানি এখন কি বুঝছেন নি আব্বা আম্মা মেলামেশা করার সময় একটু বীর্য বাইরে আম্মার গর্ভথলি আছে এর একটা মুখ আছে এটার ভিতরে গেলে গই মুখটা আস্তে করে আল্লাহর কুদরতে বন্ধ হয়ে যায় এটার বাইরেও না এটার ভিতরে পৃথিবীর আলোও লাগছে না মার ফেডও বাতাসও লাগছে না এই জন্য এটা নাফাক পানি না বাইরিলে নাফা কথা কোনা করে পৃথিবীর জমিন থেকে 1 ফুটা না তার চেয়ে আরও কম যদি স্বপ্ন দোষ হইয়া মেলামেশা একটু বাইর হয়ে যায় লুঙ্গিত লাগে ফান্দাবিত লাগে আর নামাজ হবে ফরজ গুসল ছাড়া আর নামাজ হবে আর হবে না মাসলাটা আজকে জেনে গেলেন যে আমরা হইলাম ফাঁক ফানির ফয়দা চিল্লে কন্যা আল্লাহ একবার দিনহীন হইয়া মাওলার ভুলিয়া দিনহীন হইয়া মাওলার ভুলিয়া
থাকবা তুমি কই দিন আর গুমে গুমে জীবন গেল রে অনে মন হোশ তোমার তো হইল না আওয়াজ করে কোন ঠিক কিনা নিজের ফাঁকি দিলা দিবানিশি করলা তুমি বঞ্চন কি করে পাইবা মাওলার দর্শন কি করে পাইবা মাওলার দর্শন নিজেকে নিজে চিনলা না ঠিক না কর না নিরলে বসিয়া বাবনা কোথায় তোমার ঠিকানা নিরলে বসিয়া বাব মনা কোথায় তোমার ঠিকানা জীবনের হিসাব হবে যে একদিন সেই কথা ঠিক বইল না ঠিক না ক এই আমার বন্ধু এই পাগলা ডাক দিয়ে বলে তুমি যখন আমার কাছে আত্মসমর্পণ করলে কোরআনের আলেম নিয়ে বাবা আমি কিন্তু আলোচনা আর একটা করার জন্য আসছিলাম আমি যখন দেখলাম আবু মুসা রহমতুল্লাহি আলাইহি সকল মুর্দাগানদের রুহের মাগফিরাত আমি ওয়াজটা বাবা ফাড়লে এনেছি আমি ওয়াজটা করতেছিলাম আমার আল্লাহ কি কণ্ঠে আমার আল্লাহর সাথে কথা বলছে এটা করতে আসছিলাম ওয়াজটা ফাড়াইছি কথা বুঝছেন কিনা এই বন্ধু পৃথিবীর জমিনে আল্লাহর বলি ছাড়া কোনো উপায় নাই রে বন্ধু আমি দুই আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা মায়েদার 55 এবং 56 নম্বর আয়াতে আমি বলছিলাম বাবা সুন্নিরা বলে আমরা আল্লাহর দল ওয়াহাবি বলে আল্লাহর দল লামাজাবি আল্লাহর বল খারিজি বলে আল্লাহর দল বাবা যারা আখলে খবিস তারা বলে আল্লাহর দল আল্লাহ নিজের কণ্ঠে বলবে আল্লাহর দল কুলটা আমি আয়াত তেলাওয়াত করেছিলাম মনে আসেনি কথা বলেন না কেন মনে আসেনি এই আমার বন্ধু মই মজ্জুব পাগলা ডাক দিয়ে বলে আল্লাহর বলি জাম্বি তুমি তো আস্তে আস্তে বলি হইতে আরম্ভ করতে আরম্ভ করিলা তুমি তো মুফতি তুমি তো মুহাদ্দিস আমি আর একটুকু জানতে চাই তুমি তো সমুদ্রের পানির জিকিরটা বলতে পারলা না মাছের জিকির বলতে পারলা না এবার কীট পতঙ্গ পৃথিবীর জমিনে যত সৃষ্টি আছে মশা মাছি অনেক রঙের ফরিং টরিং আছে অনেক রঙের জিটির ক্যারামেরা আসেনি কথা কোনো আসেনি আল্লাহর বলি মজ্জুব ডাক দিয়ে বলে এমনি এমনি আমি খোলা আকাশের নিচে বাস করি না আমার উপরে রৌদ্র লাগে আমার কোনো কিচ্ছু আসে যায় না আমার উপর বৃষ্টি পড়ে আমার কিচ্ছু আসে যায় না ও জাম্বিত তুমি তো কুরআন উপর চুয়ার হইয়া যাইতে হয় ও জাম্বিত তুমি তো গরের ভিতরে বাস করো আমি পাগলা আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেমে আমার ঘর লাগে না বাড়ি লাগে না আল্লাহর জমিনটা হইল আমার ঘরের ফ্লোর আর আসমানটা হইল আমার ঘরের ছাদ সুবহানাল্লাহ এই বন্ধু মজ্জুব আল্লাহর বলি ডাক দিয়া বলে জাম্বিদরি পৃথিবীর জমিনের কীট পতঙ্গগুলি কি নামের জিকির করে তুমি তো আত্মসমর্পণ করলা আমি বলবো এবার তুমি সূরা সুয়াদের 27 নম্বর আয়াতটা তেলাওয়াত করো 27 নম্বর সুয়াদের সূরা সুয়াদের আয়াত 27 নম্বর আয়াতটা তেলাওয়াত করলে আমি বইলা দিব পৃথিবীর জমিনে যত রঙের ফরিং আছে কীড়া আছে সর্বকিছু কীট পতঙ্গ কি নামের জিকির করে আমি একটু বইলা দেব এ বাবা জাম্বিদ রহমতুল্লাহি আলাইহি নিজের জবান দিয়া সূরা সুয়াদের 27 নম্বর তেলামত করতে আরম্ভ করলো যখন জাম্বিদ রহমতুল্লাহি আলাইহি তেলাওয়াত করতে আরম্ভ করলো ওই পাগলা আল্লাহর বলি মজ্জুব ডাক দিয়ে বলে জাম্বিদ রে হে জাম্বিদ পৃথিবীর জমিনে যত সৃষ্টি দেখো কোনোটার নাম চিনো কোনোটার নাম তুমি চিনো না জানো না হে ময়ে জাম্বিদ যাই না রাখো পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত কীট পতঙ্গ বানাইছে আমার আল্লাহর নামের জিকির করে না আমার আল্লাহর হাবিবুল্লাহর বন্ধু মুস্তফা আমার জানের নবীর আরেকটা নাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর একটা নাম আছে রে ওই নামটা হলো কুদ্দুস ওই সমস্ত কীট পতঙ্গ কুদ্দুস নামের জিকির করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার সময় এখানে একজন সুমা দিছে আমি দেখছি আর অনেকেই দিছেন না কিন্তু আমরা যেমন সুমা দিতে একটু সরম সরম লাগে
কথা কন লাগে যদি হেরার কাছে যদি মেয়ে বিয়া দালান তাহলে এখানে গিয়ে সুমা দিলে শরমই লাগে বিয়ের বাদ গেলে একটু শরম লাগে না কথা কন না করে লাগে না কেমনে সুমা দিই সুমা কেড়ে দিবেন একটু দিতেছি দিতাম না কইতাছি এটা বলে দলিলই নেই আমি কই তুই কিতাবই পড়ছ ফরসত না ঠিক কিনা কন না করে তাফসীর রুহুল মাআনি শরীফ সপ্তম খণ্ড 219 পৃষ্ঠা আল্লাহু আকবার বলবে সুমার দলিল দিতেছি ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইমাম জালালউদ্দিন সুয়ুতির তাফসীরে জালালাইন না কইরা সুন্নি বলেন ওয়াহাবি বলেন নামাজি বলেন খারেজি বলেন কোন বেটা মূল্য হইতারে না ইমাম জালালউদ্দিন সুয়ুতি কাসায়েসুল কুবরার ভিতরে খতম খণ্ড 30 পৃষ্ঠা হাদিস নাম্বার 68 এর ভিতরে বলেন আল্লামা ইমাম শৌকানি রহমাতুল্লাহি আলাইহি ফাওয়াহিদুল মাওদুআত কিতাবের ভিতরে ফতম খণ্ড 39 পৃষ্ঠা আল্লামা আব্দুর রহমান জাফরি রহমাতুল্লাহি আলাইহি নুজহাতুল মাজালিসের ভিতরে দ্বিতীয় খণ্ড 77 পৃষ্ঠা আবার 142 পৃষ্ঠার ভিতরে এভাবে বাবা শুনাইতে গেলে অনেক সময় লাগবে এখানে আমি ইমামের নাম সহ কিতাবের নাম সহ 20টা দলিল রেডি করেছি নবী কামলিওয়ালার নাম শুনে বিদ্যাঙ্গুলে চুমা দিয়ে চোখের ভিতরে লাগাইলে নবী কামলিওয়ালা নিজের জবান মোবারক দিয়ে বলেছেন আমার মহা মহব্বতে আজমতে প্রেমে ভালোবাসায় আমার নাম শুনে বিদ্যাঙ্গুলে চুমা লাগায় চোখের ভিতরে লাগাইলে পড়ে আমি নবী কামলিওয়ালা ওই উম্মতের জিম্মাদার হইয়া কিয়ামতের ময়দানে শাফাত করে আমি নবীর সাথে বেহেশত লইয়া যাইব এখন চুমা দিবেন না শরম পাইবেন এটা আপনার ব্যাপার কথা কন না করে আমার নবীর ফ্রেমে দিব কার ফ্রেমে আচ্ছা মনে করেন ফ্রেম সারা নবীর ফ্রেম সারা এমনই গুণ হইছে যেটা গুণা না তো এটা বেদাত বেদাত কেড়ে কষ্ট করে বুঝি তুই না কিছু কথা কনা করে আচ্ছা এমনি সুমা দিলে গুণ হইব আমরা কইতেছে মাজার পূজারি আমরা মনে হয় নাকি আগরবাত্তি দিয়ে কইতেছি মাজারে গিয়ে হুম শান্তি 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 এরম কইছি তো বাটফারের বাচ্চা এটা কয়ে খেলে এরা মনে রাত খেলে এরম করে মানে যে যেটা করে এটা আর একজনের সাথে তহমত দিত চায় একবেড়া যদি চুরি করে তেহে বইয়া বইয়া কইব এ মনে নিছে তোমার ঘরের যে গুরু রাসনা চুরি করছে হে মনে করছে আসলে কইলাম হে ওই জাতুরি একজন এখন সুমা দিলে যদি আমার নবীজি শাফাত করে আর মহব্বতে সুমা দিছি এখানে আবার বেদাত কি আবার শিরিক কি আর কুফর কি আমার নবীজি আমার এই পৃথিবীর জমিন কেন আল্লাহর আলামিনের ভিতরে আমার নবীর শান হলো সর্বোচ্চ সুবহানাল্লাহ বলবে সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ